নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি সজনি ডাটার একটি দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি যেটা একদম নামমাত্র তেল মশলায় আর খুব কম সময়ের মধ্যেই তৈরিও হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি এখানে প্রায় আট থেকে দশটার মতো সজনে ডাটা কেটে নিয়েছি সজনে ডাটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দেখুন এই রকম লম্বা মতো রেখে কেটে নিয়েছি তবে লম্বাটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন আর দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি আর সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিলাম এবার জলটা যখন এই রকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তারপর সজনে ডাটাগুলো দিয়ে দিলাম যেহেতু আলু সজিন ডাটার থেকে সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই নিচে আলুগুলো দিয়ে তারপর সজনে ডাটাগুলো দিয়েছি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর দেখুন আলু আর সজনেটা এখন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি এবার একটা মশলা রেডি করে নেব তো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু অনবরত চেড়ে ভেজে নেব আর একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন এইগুলো একটু চিটপিট করে ফুটতে শুরু করবে আর একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে তো এটা সাথে সাথেই নামিয়ে নিতে হবে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এইভাবে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে এইভাবে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এক চিমটে মতো খাবার সোডা খাবার সোডাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হবে এবার এইদিকে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো তেল একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এগুলো একটু ছোট সাইজ মতো করেই বানাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নিতে পারেন আর দেখুন এইগুলো তেলে দেওয়ার সাথে সাথেই অনেকটাই ফুলে উঠেছে এবার এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখুন এইগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছে এবার এইগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার পেস্ট এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে পেস্ট করে দিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট এখানে ডাঁটা আর আলুর সাথে যে লঙ্কাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই লঙ্কাগুলোই কিন্তু বেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি প্রায় হাফ চামচ মতো করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সজনি ডাঁটা ও আলু আরও একটু জল দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডাঁটা আলু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো সেই মতো বুঝেই লবণটা কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় তবে লবণ ঝাল মিষ্টি সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব। ডাঁটা আর আলু অলরেডি সেদ্ধ হয়েই আছে তো ভালোভাবে যাতে মশলার সাথে মিশে যায় তার জন্য দু মিনিট মতো রান্না করে নিচ্ছি দু মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন ডাঁটা আলু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিলাম বেসনের বড়াগুলো দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এবার এটাকে আর ঢাকা চাপা দেব না তবে এইভাবেই জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন এক মিনিট মতোই রান্না করে নিয়েছি আর বেসনের বড়াগুলো এখন গ্রেভিটা শোক করে সাইজে অনেকটা বড়ও হয়ে গেছে আর একদম দেখুন সফট হয়ে গেছে আর এই বেসনের বড়াগুলো খেতে যে কতটা ভালো লাগে তা আপনারা যদি একবার বানিয়ে না খান বুঝতে পারবেন না এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার এই ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই সময় অল্প একটু ঘিও মিশিয়ে নিতে পারেন তবে এখন যেহেতু খুবই গরম পড়েছে তাই ঘিটা কিন্তু এখন আর দিলাম না তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর রেসিপি এখন একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে এই তীব্র গরমে এই রকম একটা হালকা পাতলা ঝোল থাকলে খাওয়াটা কিন্তু বেশ তৃপ্তিদায়ক হবে আর একটা বেসনের বড়া আমি আপনাদের কেটেও দেখাবো দেখুন এইগুলো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ